বিশ্ব প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নতুন বাস দেওয়ার আশ্বাস দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপ রিহ্যাবিলিটেশন সোসাইটির উদ্যোগে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। শনিবার কাওয়াখালীতে উত্তরণ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পালন করা হয় দিনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানান, ব্যক্তিগতভাবে শুধু বলবো যে আমি এই বাচ্চা নিজের বাচ্চা ভালোবাসি, ছোটদেরকে ভালোবাসি, আর বিশেষভাবে সক্ষম এই বাচ্চাদের কাছে আসলে আমি নিজেই হারিয়ে যাই। তার কারণ হচ্ছে এই বাচ্চারা তাদের যে বিভিন্ন গুণ তাকে বিকাশ করবার প্রশ্নে তাদের পরিবারের পাশাপাশি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা ম্যানেজমেন্টে আছে কি অসীম অপরিসীম ধৈর্য এবং আমি বলবো যে আমি প্যাশনেটলি ডেডিকেটেডলি তারা এই কাজ করেন, কোনো শব্দেই তাদেরকে ধন্যবাদ জানানো আমার পক্ষে সম্ভব নয়। আমরা সমাজের বিভিন্ন কাজ করি, কথায় কথায় উত্তেজিত হয়ে যাই, কথায় কথায় বিভিন্ন প্রতিক্রিয়া দিই, আর সেই বাচ্চাদেরকে কিভাবে ধৈর্য ধরে শান্তভাবে করা বড় করছে যারা, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এই বিশেষ দিনে। আর আমি এদেরকে আগেই কথা দিয়েছিলাম যে এখানকার বাচ্চাদের জন্য আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি গাড়ির আমি বন্দোবস্ত করে দেবো, সেটাও আমি যাতে দ্রুত করতে পারি সেই চেষ্টা করব। এবং সমাজের আমি বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক শিক্ষিকারা আছে তাদের কাছে আবেদন রাখবো যে স্কুলের বাচ্চারা বা কলেজের ছেলেমেয়েরা যদি একটু কোনো অনার্সের সেকশন হোক বা কোনো ক্লাস হোক, তারা যদি এই বাচ্চাদের সাথে এসে একটু সময় কাটিয়ে যায়, তাহলে এই বাচ্চাদের সাথে সাথে সমাজের আরেকটি অংশ তারাও কিন্তু একসাথে একটা নতুন উপাদান সমাজের মধ্যে তৈরি করতে পারবে বলে আমি মনে করি। Thank you.